Avoid infected at all costs. 2000 সালের পর থেকে আজ পর্যন্ত প্রায় 16টি ভয়ঙ্কর ভাইরাস পৃথিবীতে উৎপন্ন হয়েছে, যেগুলো মানুষকে শুধু অসুস্থই করেনি, কয়েক মাসের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে উপরের টিকিটও ধরিয়ে দিয়েছে। এই সমস্ত ভাইরাসের ইম্পর্টেন্ট কথা হলো, মেডিকেল সায়েন্স এর ধারে কাছেও যেতে পারেনি। মানুষ এই সমস্ত ভাইরাসের সাধারণ অ্যাটাকিং পদ্ধতি বোঝার আগেই ভাইরাসগুলো তাদের দেহে সংসার পাতিয়ে নিয়েছে, আর হঠাৎ করে মারেনি, ধীরে ধীরে তিলে তিলে মেরেছে। এই পৃথিবীতে এলিয়েন অ্যাটাক করবে কিনা জানি না, ভূমিকম্প বা সুনামি হবে কিনা সেটাও জানি না, তবে একটা কথা 100% গ্যারান্টি দিয়ে বলছি, একটা সময় পর পৃথিবীর অর্ধেক মানুষকে এই ভাইরাসে গিলে খাবে। সেই জন্য এখনকার এই ভিডিওটিতে কথা বলবো ভাইরাস রিলেটেড 10টা এমন মুভি নিয়ে, যার মাধ্যমে কিভাবে একজন সাধারণ মানুষ এর সাথে ডিল করতে পারে। এই ভিডিওটিতে সেই সমস্ত মুভিগুলোকেই রাখা হয়েছে যেটা দেখার পর রিলেট করতে পারবে যে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি। এই ভিডিওটি দেখার পর তোমার আর আমার মধ্যে যদি কোনো প্রকার মিল থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, আর তোমার বন্ধুদের দেখানোর জন্য অবশ্যই শেয়ার করো। নাম্বার 10, 2008 সালের দি হ্যাপেনিং। এই মুভিটা 10 নম্বরে হওয়ার একটাই কারণ, এটা একদমই পারফেক্ট নয়, কিন্তু মুভির মধ্যে এমন কিছু ডিস্টার্বিং মোমেন্ট আছে যেটা দেখার পর তুমি এই মুভির অনেক বড় ফ্যান হয়ে যাবে। মুভির ভিতরে দেখতে পাবে কি করে একটা পরিবার ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত রকম পদ্ধতি অবলম্বন করে। যখন এই ভাইরাস একটা মানুষের কন্টাক্টে আসে তখন অন্য একজনকে মারতে কীরকম তৎপর হয়ে ওঠে। নাম্বার 9-এর মুভিটাও আমাদের বলিউডের মতোই ধরা যেতে পারে, বিশেষ কোনো হলিউড স্টার না থাকায় মুভিটাকে অনেকটাই আন্ডার রেটেড রাখা হয়েছে। মুভিটা রিলিজ করা হয় 2016 সালে। আট নম্বর মুভির জন্য একটা স্পেশাল ওয়ার্নিং, খুবই খারাপ, 2002 সালের কেভিন ফেভার। হরর কমেডির পাশাপাশি ভাইরাসও আছে। কিছু বন্ধু মিলে ভ্যাকেশন এনজয় করার জন্য কিছু বান্ধবীদের নিয়ে জঙ্গলে যায়, আর বান্ধবীদের সঙ্গে উলটপালট কাজ করে, যে বান্ধবীদের ইচ্ছা ছিল না সেটা না, মানে ওদেরও ছিল, এবং তারপরে তাদের ভাইরাস অ্যাটাক করে। 2002 সালের মুভি হওয়ার জন্য একটু স্লো মনে হতে পারে, তবে ভিজুয়ালি দেখলে অনেকটা ডিস্টার্ব। নাম্বার 7, 2008 সালের কোয়ারেন্টাইন, ভাইরাস হরর, মিনিং হলো আইসোলেট। মুভিটার আকর্ষণীয় বিষয় হলো কোনো কিছু ইললজিক্যাল মনে হবে না। নাম্বার 6, 2011 সালের কন্টাজিয়ন, ড্রামা ভাইরাস সায়েন্স ফিকশন মুভি, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল। মানুষ এতটা পরিমাণ ভাইরাস দ্বারা ভয়গ্রস্ত হয় যাকে অ্যাটাক করে সে ভাইরাস দ্বারা না মরলেও মানুষ তাকে মেরে মাটি চাপা দিয়ে দেবে। নাম্বার 5, 2008 সালের ব্লাইন্ডনেস। এই ভাইরাস অন্যান্য ভাইরাস থেকে সম্পূর্ণ আলাদা। এই ভাইরাসটা তোমাকে অ্যাটাক করলে তোমার চোখের সমস্ত রশ্মি চলে যাবে এবং তুমি ব্লাইন্ড হয়ে যাবে, সব জায়গায় শুধু সাদাই দেখবে। মুভিটা দেখার সময় ইমাজিনেশন যে কি জিনিস সম্পূর্ণ ভুলে যাবে। নাম্বার 4-এর ভাইরাসের নাম মোটাবা, এটা শুধুমাত্র ছড়িয়েছিল একটা বান্দরের মাধ্যমে। 1995 সালের আউটব্রেক একটি ক্লাসিক্যাল ভাইরাস মুভি। এই মুভি থেকে যদি ড্রামাটা উঠিয়ে দেওয়া হতো তাহলে হয়তো এটা লিস্টের 1 নম্বরে থাকত। টপ 10 ভাইরাস মুভির লিস্ট চলছে, তবে কোরিয়ান মুভি থাকবে না এটা কখনোই ভাবতে পারবে না। 3 নম্বরে আছে 2013 সালের ভাইরাস মুভি ফ্লু। এই মুভিটা তোমাকে এতটা ইমোশনালি টাচ করবে, ইন্সপায়ার করবে এবং মোটিভেটেড করবে তুমি ভাবতেই পারবে না। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মানুষের ভালোবাসা কখনো প্রিয় মানুষদের জন্য কমে না, এই মুভিটা দেখলেই তুমি বুঝে যাবে। আর এখানেই শেষ না, মুভিটার ফ্যামিলি স্ট্রাগল দেখলে তোমার চোখে জল আসতে বাধ্য। নাম্বার 2-তে আছে ভাইরাস টাইম ট্রাভেল ড্রামা, 1995 সালে 12 মাঙ্কিস, হিন্দিতে অ্যাভেলেবল। টাইম ট্রাভেল করে পাস্টে গিয়ে এমন একটা ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে হয় যেটা বর্তমান সময়ে করোনা ভাইরাসের মধ্যেই মহামারী সৃষ্টি করেছে। নাম্বার 1, কিছুদিন আগে রিলিজ হওয়া অর্থাৎ 2019 সালের ভাইরাস, মালায়ালাম ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ সাবটাইটেল যুক্ত, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল। এই মুভিটা সম্পর্কে যত বেশি বলবো ততই কম, বিস্তারিত জানতে হলে অবশ্যই এই মুভিটা তোমাকে দেখতে হবে। There is no vaccination.
নো ট্রিটমেন্ট প্রোটোকল। এই ছিল টপ 10 ভাইরাস রিলেটেড মুভি। তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, আর তোমার প্রিয় মুভিটা সম্পর্কে অবশ্যই দু এক লাইন লিখে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।